নিশাদবাগ বা নিশাদ গার্ডেন, যা বারওয়ান রেঞ্জের পাদদেশে ডাল লেকের আশেপাশে অবস্থিত। নিশাদবাগ শ্রীনগরের আরেকটি বিখ্যাত সুন্দর মুঘল বাগান। নিশাদবাগ 46 একর এলাকা জুড়ে অবস্থিত, কাশ্মীরে বৃহত্তম মুঘল বাগান হিসাবে পরিগণিত হয় এই নিশাদবাগ বা নিশাদ গার্ডেন। এই নিশাদবাগ বা নিশাদ গার্ডেনই আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টনাটনিতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে দেখি নিশাদবাগ। ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি শ্রীনগর থেকে আমাদের চ্যানেল ব্লগ বাই টনাটনিতে। আজকে আমাদের কাশ্মীরে সেই দিন নিশাদ গার্ডেন একটা পার্ক আমাদের দেখা হয়নি, দেখার ইচ্ছা ছিল, তো ওইটা এখন আমরা দেখব, দেখে তারপর এয়ারপোর্টে যাবো। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা এখন ডাল গেটে, হোটেল থেকে বের হয়ে ডাল গেটে আসলাম কেবল, তারপর আমরা যাব নিশাদ গার্ডেন। নিশাদ গার্ডেনের ঠিক অপোজিটেই কিন্তু ডাল লেক, মানে নিশাদ গার্ডেন ডাল লেক একসঙ্গে আপনি দেখতে পারবেন। নিশাদ গার্ডেন হচ্ছে রাস্তার এই পাশে ডান পাশে, আর বাঁ পাশে হচ্ছে গিয়ে আপনার ডাল লেক। যদি আপনি যাবার পথে, আবার আসার পথে, তাহলে আবার হাতের বাঁ দিকে পড়বে নিশাদ গার্ডেন, আর হাতের ডান দিকে পড়বে ডাল লেক। আগেও বলেছি ডাল লেক কিন্তু 25 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই ডাল লেক। আমরা কিন্তু এখন ডাল লেকে অলরেডি চলে আসছি। এই যে ডাল লেক অলরেডি স্টার্ট, সকালবেলা সুন্দর একটা সকাল, আজকে রৌদ্রোজ্জ্বল সকাল, এরকম সকাল আমরা খুব কম পেয়েছি এই 10 দিনে। মনে হয় 5 দিনই ওয়েদার খারাপ ছিল, আর 4 দিন এরকম রৌদ্রোজ্জ্বল ছিল, আর 1 দিন মেঘ বৃষ্টি এরকম গেছে। আমাদের 10 দিন সফরের আজকে সেই দিন। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি নিশাদ গার্ডেন। যেতে যেতে আরেকটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা এপ্রিল মে মাসে কাশ্মীরে বেড়াতে আসবেন, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন মিস করবেন না। এই সুযোগে আপনাদেরকে এই গার্ডেন সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিচ্ছি। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন শ্রীনগরে, এই বাগানটি সম্পূর্ণভাবে টিউলিপ ফুলের জন্য উৎসর্গকৃত, যেমনটি নামের সাথে বোঝা যায়। 2007 সালে প্রতিষ্ঠিত হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। প্রায় 30 একর এলাকা জুড়ে এই বাগানটি স্থাপিত হয়েছিল। এটি সমগ্র এশিয়ার মধ্যে সর্ববৃহৎ টিউলিপ গার্ডেন। প্রায় 70 জাতের 20 লাখ ফুল ফোটে এই বাগানে প্রতি বছর। আপনি এই সুন্দর বাগানের মধ্য দিয়ে হেঁটে গেলে এর সৌন্দর্য এবং গ্ল্যামারের সাক্ষী হবেন নিশ্চিতভাবে। এর বহু রঙের ফুল দর্শকদের চোখে একটি প্রশান্তিদায়ক প্রভাব দেয়। এপ্রিল মাসে এই বাগানে বার্ষিক উৎসবও হয়। উৎসবটি উপভোগ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী ছুটে আসে কাশ্মীরের শ্রীনগরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে। শিকারা চলছে এখানে দেখতে পাচ্ছেন, আর ঠিক অপোজিটেই নিশাদ গার্ডেন, পেছনে সুন্দর পাহাড়। টিকিট সিস্টেম, টিকিট ওই একই হবে আমাদের, তার জন্য হয়তো 100 টাকা আসবে। অ্যাডাল্টদের টিকিট 20 টাকা করে নেয়, 25-24 টাকা করে নেয়, 24 টাকা করে অ্যাডাল্ট, আর চাইল্ড 12 টাকা। হ্যাঁ তাই, ওই যে দেখা যাচ্ছে সাইনবোর্ডে তাই লেখা। আচ্ছা, এটা ডাল লেকেরই অংশ, বাট এই লেকটার নাম কিন্তু নিশাদ লেক, মানে নিশাদ গার্ডেনের অপোজিটে যে লেকটা ওইটাকে ওনারা নিশাদ লেকই বলে আর কি। জানতাম না, এখন জানলাম। আর এখানে পানির একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ওই পানি কিন্তু গিয়ে আবার লেকে গিয়ে পড়ছে। এন্ট্রিটা এরকম, নিশাদবাগটি সম্রাজ্ঞী নূরজাহানের বড় ভাই আসিফ খান 1633 সালে নির্মাণ করেছিলেন। বাগানটি 12টি সোপানে বিভক্ত ছিল, যা সমস্ত রাশিচক্রের প্রতীক।
ওখান থেকে আবার একটা গেট পৌঁছার জন্য সিঁড়ি আছে মনে হয়। উপরে ওঠার পর পুরো মানে লেকের দৃশ্যটা এরকম। খুবই সুন্দর এই দুই সাইডে লাল ফুল গাছ, মাঝখান থেকে রাস্তা। ওয়াও বিউটিফুল, খুব ভালো লাগছে এরকম একটা জায়গা দিয়ে হেঁটে যেতে। আর দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। নিশাত গার্ডেন হচ্ছে সবচেয়ে বড় গার্ডেন যা দেখলাম আমি, মোটামুটি এটাই আমাদের কাছে যে কটা গার্ডেন দেখলাম এটাই বড়। ওই জন্য এটা আমরা লাস্টের দিন রাখছি যে ঠিক মতো শান্তি মতো দেখবো। আজকে আমাদের কিছুই করার নাই, শুধু এই পার্কে ঘুরবো আর এয়ারপোর্টে চলে যাবো। বাগানের ভেতরে 15 ফিট লম্বা ঝর্ণার উপস্থিতি এটিকে আরো সুন্দর করে তুলেছে। বাগানের মাঝখানে একটি ঝর্ণাও রয়েছে। নিশাতবাগ শ্রীনগরের একটি বিখ্যাত পর্যটক স্পট এবং এটি বিখ্যাত শুটিং স্পটও বটে। বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে এই সুন্দর বাগানটিতে। খুবই সুন্দর এবং অনেক বড় একটা পার্ক। আরো একটা বড় সামনে আর কতগুলো যে ফলস আছে সেগুলো এরকম বানানো। পুজোর উপরে কিন্তু আরো সুন্দর, একের পর এক ধাপ এই লেকে কয়েকটা স্তর উঠে আসলাম, তারপর আরো কয়েকটা স্তর মনে হয় উপরে আছে, আরো কয়েকটা স্তর উপরে আছে। ভিউয়ার্স, এই পার্ক থেকেও কিন্তু হযরতবল দরগা দেখা যাচ্ছে, সাদা গম্বুজ দূরে। ক্যামেরা হয়তো খুব ছোট আকারে আসছে কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। নিশাতবাগের ঠিকানা বলে দিচ্ছি। নিশাত শ্রীনগর, খোলার সময় সকাল 9টা এবং বন্ধের সময় সন্ধ্যা 7টা। প্রবেশ মূল্য বর্তমানে 24 রুপি জনপ্রতি। শুক্রবার ছাড়া যে কোনো দিন নিশাতবাগ ঘুরে যেতে পারেন। আমি বলবো আপনারা যারা শ্রীনগরে আসবেন অবশ্যই এই নিশাতবাগ বা নিশাত গার্ডেন ভ্রমণ করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমরা উপরে উঠবো না, এখানেই শেষ করছি এই নিশাত গার্ডেন ভ্রমণ। আর আগামীতে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.